চুল রং করা এখনকার দিনের ফ্যাশন চুলের রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেকেই ভালোবাসেন ব্রাউন বা বার্গেন্ডি শেড তো আছেই এর পাশাপাশি লেটেস্ট ট্রেন্ডের সঙ্গে পা মেলাতে পার্পেল পিঙ্ক বা নীলের শেডেও চুল রাঙিয়ে নিতে চান অনেকেই কম বয়সী থেকে মাঝ বয়স মহিলা পুরুষ সবাই চুল রং করার দিকে ঝুঁকছেন আর এই স্টাইল করতে গিয়ে নিজেদের চুলের মারাত্মক ক্ষতি করছেন তারা চুল রং করতে ব্লিচ করান অনেকে ব্লিচ করলে চুলের স্বাভাবিক রঙ বদলে বাদামি বা হলুদ মতো হয়ে যায় হাইলাইট করার জন্য আগে ব্লিচ করতে হয় আসলে ব্লিচ হলো চুলের ন্যাচারাল রং নষ্ট করে দেওয়া ব্লিচ করলে চুলের একাধিক ক্ষতি হয় জেনে নিন সেগুলো কি এক চুলের ক্ষতি ব্লিচ করার পর চুল আরও সংবেদনশীল হয়ে পড়ে ইউভি রশ্মি ধুলো ময়লা হাওয়া অতিরিক্ত তেল চুল সহজে খারাপ করে দেয় চুলের গোড়া আলগা হয়ে যাওয়া চুল পড়ার সমস্যা দেখা যায় চুলের বৃদ্ধি হ্রাস পায় দুই আদ্রতা হারায় চুল চুলে একবার ব্লিচ করলে চুল তার স্বাভাবিক আদ্রতা হারিয়ে ফেলে সেই সঙ্গে প্রোটিনের ভারসাম্য বজায় থাকে না ফলে চুল নষ্ট হয়ে যায় তিন মাথার ত্বকের ক্ষতি ব্লিচ করতে খুব বেশি সময় না লাগলেও অল্প সময়ের মধ্যেই মাথার ত্বকের ক্ষতি করে এর রাসায়নিক মাথার ত্বকে জ্বালা হতে পারে ব্লিচ লাগানোর পর যদি জ্বালা শুরু হয় তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন অনেক সময় ব্লিচ হয়ে যাওয়ার পর সমস্যা দেখা দেয় লাল হয়ে যাওয়া বা ফুসকুরি বের হতে পারে চার চুল শুষ্ক হয়ে যায় চুলে অক্সিডেশন করা হয় ব্লিচ করার সময় যার ফলে চুল ভীষণ রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে প্রাণহীন লাগে ব্লিচ করার পর চুলের ক্ষতি এড়াতে যে পরিচর্যাগুলো করতে পারেন এক চুল হাইড্রেট রাখুন দুই অলিভ অয়েল নারকেল তেল আমন্ড অয়েল চুলে লাগালে চুল হাইড্রেট থাকবে তিন ভাতের মার দিয়ে চুল ধুতে পারেন চুলের মারাত্মক ক্ষতি হয়ে গেলে প্রতিদিন মার দিয়ে চুল ধুতে পারেন চার বড় দ্বারা চিরুনি ব্যবহার করুন পাঁচ অ্যালোভেরা ত্বক ও চুলের ক্ষতি আটকাতে পারে চুল ও মাথার ত্বকে অ্যালোভেরা জেল লাগান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক কিংবা কমেন্ট করেও আমাদের উৎসাহ দিতে পারেন সুস্থ থাকুন নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন